স্পাইস বক্সে স্বাগত জানাই বন্ধুরা। আজ আমরা বানাবো চিড়ের কাটলেট। চিড়ের কাটলেট বানানোর জন্যে যদি আপনি সমস্ত জিনিসগুলো রেডি রাখেন তাহলে শুধু 15 থেকে 20 মিনিটই লাগবে। আমরা এখানে দুজনের জন্য বানাচ্ছি। যেসব উপকরণগুলো লাগবে তা হলো সেদ্ধ করে মাখা আলু, চিড়ে ভেজা, ব্রেড ক্রাম্পস, ব্রেড স্লাইস, মিক্স ভেজিটেবল যা আমরা সেদ্ধ করে বেটে রেখেছি। প্রথমে আমরা সেদ্ধ করা আলু নেব, 2 থেকে 3 চামচ। আমি এর জন্য 3টে মাঝারি সাইজের আলু ইউজ করেছি। এর মধ্যে আমরা মিক্স ভেজিটেবল বাটা দেব। এর মধ্যে গাজর, বিনস আর মটরশুঁটি আছে। আমরা এতে 1 চামচ রসুন বাটা ও লঙ্কা বাটা দেব। এবার এতে চিড়ে দেব। আমি চিড়েগুলোকে 3 থেকে 4 মিনিট ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছিলাম। প্রায় 3 চামচ ব্রেড ক্রাম্পস। এবার এতে 2 থেকে 3টে সোক করা ব্রেড স্লাইস দেব। এভাবে হাতে চিপে নিতে হবে। পাউরুটিকে এরকম ভাবে টুকরো টুকরো করে দিয়ে দিতে হবে। এবার একসাথে সব মেখে নেব। মিশ্রণ অনুযায়ী আপনি স্বাদ মতো নুন দেবেন। এবার এর থেকে ছোট ছোট বল তৈরি করব। এবার আমি এর থেকে ছোট ছোট বল তৈরি করব। আমার কাছে একটা মোল্ড আছে। এবারে ব্রেড ক্রাম্পস এগুলো রোল করব। হালকা হাতে ব্রেড ক্রাম্পস এর মধ্যে এগুলো ডুবিয়ে নেব যাতে সারা গায়ে ব্রেড ক্রাম্পস গুলো লেগে যায়। এবার আমরা এগুলোকে হালকা করে ভাজব। সামান্য তেল দেব। চিড়ের কাটলেটসের ক্ষেত্রে যদি এগুলোকে ডোবা তেলে ভাজা হয় তাহলে চিড়ে অনেক পরিমাণে তেল টেনে নেয়, তাই ঠান্ডা হওয়ার পরে কাটলেটগুলো খুব তেল তেলে হয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর লালচে ব্রাউন রং এসেছে। চিড়ের কাটলেট সার্ভ করার জন্য তৈরি। চিড়ের কাটলেট তৈরি। আমি এখানে সস দিয়ে সার্ভ করেছি। এছাড়া আপনি দই দিয়ে সার্ভ করতে পারেন, রসুন লঙ্কা দিয়ে বা রসুনের চাটনি দিয়েও।